নমস্কার আমি তনুশ্রী এত তনুশ্রীর হোম কিচেনে সব বাইকে স্বাগত আজ রয়েছে কাঁকরোল দিয়ে তৈরি একদম নতুন ইউনিক স্বাদের একটা রেসিপি গামাখা কাঁকরোলের মশলাকারি তবে মশলা বাটির ঝামেলা ছাড়াই আজকে তৈরি হয়ে যাবে জলদি স্বাদ বদলের রেসিপি চলো তবে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি হচ্ছে কাঁকরোলের মশলাকারি রেসিপি অনুযায়ী কড়াইতে দিতে হবে দু চামচ সর্ষের তেল এক চামচ দিতে হবে ঘি হালকা গরম করে নিয়ে ফোড়নে দিতে হবে জিরে এখানে হাফ চামচ জিরে দেওয়া হয়েছে যেহেতু আজকে পেঁয়াজ রসুন ছাড়া নিরিমিষ তরকারি তৈরি হচ্ছে এই জন্য একটু ঘি দিলে সর্ষের তেলের সাথে একটু ঘি মিশিয়ে দিলে এর টেস্টটা খুব ভালো হবে জিরে কিন্তু সুন্দর করে ফোড়নে ভাজা হয়ে গেছে এরপর গোল চাকা করে কাটা কাঁকরোল দিয়ে দিয়েছি তার সাথে স্বাদ অনুযায়ী নুন মিশিয়ে নিতে হবে এখানে চারটে মিডিয়াম সাইজের কাঁকরোল নেওয়া হয়েছে নুন দিয়ে কাঁকরোলটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব কাঁকরোল সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না দু তিন মিনিটের জন্য কম আঁচ করে ঢাকা দিয়ে কাঁকরোল বেশ লালচে করে ভেজে দিতে হবে খুব বেশি লাল না হালকা লাল যখন ধরে যাবে এরপর আমি আদা গ্রেট করে দিয়েছি যেহেতু আমি আজকে মশলার কোনো বাটা বাটি রাখানি রাখিনি এই জন্য আদাটা আমি গ্রেট করে দিয়েছি চাইলে বেটেও তোমরা দিতে পারো বেশিরভাগ সময় আমরা কাঁকরোল দিয়ে কী বানাবো বুঝে উঠতে পারি না তখন হয় কাঁকরোল ভাজা করে ফেলি বা পাঁচ বিশালি তরকারিতে কাঁকরোল মিশিয়ে দিই তবে আশা করব আজকের রেসিপি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে এবার একটা মশলা বানিয়ে নেব এবার একটা বাটিতে গুঁড়ো মশলা নিয়ে নেবো এক চামচ করে ধনে গুঁড়ো লাল ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি টেস্টটা খুব ভালো হয় আর নিয়ে নেব দেড় চামচ ম্যাগি ম্যাজিক মশলা তো এই ম্যাগি ম্যাজিক মশলা দিলে রেসিপির টেস্ট ভালো হবে ফ্লেভারটাও খুব সুন্দর হবে এর সাথে মেশাবো গ্রেভির টেক্সচার আর ফ্লেভার টেস্ট দুটোই ভালো হবে দেড় চামচ দিয়েছি কোকোনাট মিল্ক পাউডার কোকোনাট মিল্ক পাউডারের বদলে কোকোনাট মিল্ক সেটাও দেওয়া যেতে পারে তবে অত ঝ্যামলা না করে এখন হাতের কাছেই কোকোনাট মিল্ক পাউডার পাওয়া যায় সেটাই আমি দেড় চামচ দিয়েছি তার সাথে অল্প জল দিয়েছি ভালো করে মশলাটা মিশিয়ে নেব আচ্ছা এর সাথে দিতে হবে আরও হাফ চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচের একটু বেশি সমস্ত মশলা আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব তো বন্ধুরা কত সহজে হাতের কাছের গুঁড়ো মশলা দিয়ে আজকের কারি তৈরি হচ্ছে তো এবার এই মশলাটা আমি ভালো করে জলে গুলিয়ে নিয়েছিলাম এরপর কাকরুলের ওপর ঢেলে দেবো এর সাথে একটু টেস্ট বাড়ানোর জন্য দু চামচ টক দই আমি ফেটিয়ে দিয়ে দিয়েছি এর বদলে টমেটো কুচিও দেওয়া যেতে পারে একটা মিডিয়াম সাইজের তবে এখন টমেটোর চা দাম বেড়েছে তো আমি টক দই ছিল ঘরে সেটাই আমি দু চামচ ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি এবার এই সবজির সাথে মশলার বাটি ধোয়া জল অল্প একটু মিশিয়ে নেবো যাতে মশলাটা একদম শুকিয়ে না যায় আর মশলাটা সুন্দরভাবে কষানো যায় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবো এরপর আমি দিয়েছি এক চা চামচ চিনি চিনিটা স্কিপ করা যেতে পারে তবে যেহেতু একটা নিরামিষ সবজিও হচ্ছে তো নিরামিষ সবজিতে একটু চিনি দিলে খেতে বেশি ভালো হয় এবার ঢাকা দিয়ে কম আঁচ করে দু তিন মিনিটের জন্য রেখে দেবো আর একটু জল দিয়ে দিয়েছি কাঁকরোল কিন্তু এখনও সেদ্ধ হয়নি এজন্য আমি আরও একবার ঢাকা দিয়ে দিলাম কাঁকরোল সেদ্ধ হয়ে যাবে আর তেলটা উপর দিকে ভেসে উঠবে এ অবধি কিন্তু রান্না করে নিতে হবে তো দেখো বন্ধুরা কাঁকরোল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেলও কিন্তু চারিদিকে ছেড়ে এসছে তো কম আজ করে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে কাঁকরোল রান্না করে নিতে হবে যতক্ষণ না কাঁকরোলটা সুসেদ্ হচ্ছে আর তেল ছেড়ে আসছে এ অবধি রান্না করে নিলে কিন্তু রান্না একদম কমপ্লিট আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আমি এবার পরিবেশন করে দেবো তো ব্যাস তৈরি হয়ে গেল গা মাখা কাঁকরোলের মশলাকারি আজকের এই গা মাখা কারি অবশ্যই গরম ভাতের সাথে ভালো লাগবে বা রুটি পরোটার সাথেও দুর্দান্ত লাগবে আজকের এই গা মাখা কাঁকরোলের মশলাকারি ভীষণ কিন্তু সহজ আর চর একটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে তো বন্ধুরা রোজ রোজ একই রকম রান্না না করে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে দেখবে সাধারণ কাঁকরোলেও সুন্দরভাবে একটা স্বাদ বদল হবে আর বাড়ির সকলে চেটেপুটে খেয়ে নেবে আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকের এই মশলা বাটা ঝামেলা ছাড়া সহজ ইউনিক টেস্টি স্বাদ বদলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে এ ধরনের সহজ নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সকলে ভালো দেখুন ধন্যবাদ